हेलो फ्रेंड्स, वेलकम टू अनुज ब्लॉग ट्यूब। आज के आम्रा बनाच्छी ब्रोकली बेबी कॉर्न सलाद रेसिपी। ब्रोकली बेबी कॉर्न सलाद रेसिपिर जोन्ने आमी की नियेछी एखाने देखे नी। आमी एखाने नियेछी बेबी कॉर्न्स पाँचटा मतन, एभावे छोटो छोटो करे आमी लम्बा लम्बा करे केटे नियेछी। आर एखाने निलाम आमी एकटा ब्रोकली हाफ आमी निये नियेछी, एभावे आमी छोटो छोटो टुकड़ो केटे नियेछी। और पिछले अंशटाओ आमी एभावे स्लाइस करे पतला पतला करे केटे नियेछी। आपनारा जदि ना चान एटा नाओ दिते पारें, शुधु एई पोर्शनटाओ निये बानाते पारें। एखाने आमी निलाम स्वीट कॉर्न्स, एखाने स्वीट कॉर्न्स निलाम आमी 50 ग्राम मतन। आर एखाने निलाम आमी पेंयाज, एभावे केटे नियेछी। एखाने निलाम आमी येलो बेल पेपर आर रेड बेल पेपर। तो प्रथमे आमी एखाने कि करब, स्वीट कॉर्न्स बेबी कॉर्न्स और ब्रोकलि तीनटाके आमी 2 मिनिटेर जन्ने भालो करे बॉइल करे नेब। आमी एखाने 4 कप मतन जल भालो करे बॉइल करते बसिए दिएछि। एर मध्ये आमी हाफ टीस्पून मतन लवण दिए दिएछि। एबार आमी दिए देब कॉर्न, स्वीट कॉर्न्स, ब्रोकलि आर बेबी कॉर्न्स। एगुलोके आमी 2 मिनिटेर जोन्ने बॉइल करते देबो। दो मिनिटेर बेसी होए गेछे, भालो करे बॉइल होए गेछे। एबार आमी गैसेर फ्लेमटाके अफ करे निलाम, सब तुले नेब। आमी एखाने जल छाड़िए एकटा बाटिर मध्ये तुले नियेछी। फ्राइंग पैनटा आमार गरम हो गेछे, आमी फ्लेमटा लो करे दिलाम। आमी एखाने 1 स्पून दिलाम ऑलिव ऑयल। आमी एखाने 1 टेबलस्पून ऑलिव ऑयल नियेछी। आपनारा किन्तु ऑलिव ऑयल बदले किन्तु बाटारो निते पारें। आमी एखाने नियेछी 3 रसुनेर खोया। এটাকে আমি রাব করে দিয়ে দেব। অয়েলটা আমার গরম হয়েছে, আমি ফ্লেমটাকে একদমই লো করে দিলাম। আপনারা কিন্তু রসুন আগে দিয়ে রাব করে রাখতে পারেন, সুবিধা হবে। আমি আপনাদেরকে দেখাবার জন্য এভাবে করেছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। যেহেতু এটা ডায়েটের জন্য, ওই জন্য আমি একদমই অয়েলটা কম নিয়েছি। আপনারা চাইলে একটু বাটার আর অয়েল দুটো মিক্স করেও করতে পারেন। হালকা করে ফ্রাই করব, একটা কালারটা চেঞ্জ করব পেঁয়াজের, হালকা বাদামি কালার। দেখতে পাচ্ছেন হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে পেঁয়াজের। এবার আমি দিয়ে দেব ইয়েলো আর রেড বেল পেপার, ভালো করে এটাকে ফটে করব। তিন থেকে 4 মিনিট মতন এভাবে আমাদেরকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু খুবই হেলদি, ব্রেকফাস্ট বা আপনারা ডিনারে নিতে পারেন, এটাকে সার্ভ করতে পারেন। যারা ডায়েট করছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা ডায়াবেটিস, সবারই জন্য এটা খুবই ভালো। রসুন যেটা আমরা দিয়েছি, রসুনটা হার্টের জন্য অনেকই ভালো, ওই জন্য আমরা এখানে রসুন ইউজ করেছি। এখানে সব কিছু কিন্তু আমরা হেলদি ইউজ করছি। এবার এর মধ্যে আমি অল্প করে নুন দেব। আমরা এখানে এই জন্য অল্প করে নুন দিয়েছি যাতে পেঁয়াজ, রেড ইয়েলো বেল পেপার একটু ভালো করে নরম হয়ে যাবে পেঁয়াজ নুনটা দিলে। আমার ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নিয়েছি।
এবার আমি এতে বয়ল করা সুইট কর্ন বেবি কর্ন আর ব্রোকলি তিনটে আমি এতে দিয়ে দিলাম। নর্মালি আমাদের ইন্ডিয়াতে আগে নর্মালি আমাদের মার্কেটে ব্রোকলি বলুন সুইট কর্নস বা বেবি কর্নস পাওয়া যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার, কিন্তু বড় বড় মলে ফ্রোজিনে পাওয়া যেত। এখন কিন্তু ইজিলি মার্কেটে সবজি মার্কেটে ইজিলি আমরা সব কিছুই পাই, তো হেলদি থাকার জন্য একটু এগুলো খেলে খুবই ভালো। এবার আমি ভেজিটেবলস দেওয়ার পরে হাফ টিস্পুন আমি আরও সল্ট দিলাম, সল্ট বা নুন, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন আমি দিচ্ছি একটু স্পাইসি করার জন্যে। গোলমরিচ গুঁড়ো হেলথের জন্য খুব ভালো। ভেজিটেবলস বয়েল করার পরে একটা ওর গায়ে যে জলটা লেগে থাকে ওটা বাইরে বেরোচ্ছে, ফ্লেমটাকে আমি একটু হাইতে করব। এখানে আমি 5 ফোঁটা মতন সয়া সস দিলাম, সয়া সসটা কিন্তু অপশনাল, একটুখানি এটাকে স্পাইসিয়ার কালার কর একটু কালারফুল লাগার জন্যে আমি একটু এতে সয়া সস দিলাম। এতে আমি দিলাম 1 চামচ রেড চিলি সস। আমাদের ফ্রাই হয়ে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করছি। আমি এখানে হাফ লেবুর নিয়ে নিয়েছি, লেবুর রসটা কিন্তু দেওয়ার সময় মনে যেন থাকে খেয়াল রাখবেন ফ্লেমটাকে অফ করে কিন্তু দেবেন, না হলে একটু তিতো তিতো লাগবে। আরেকবার ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসে ফ্রেন্ডস, খুব সুন্দর খেতেও লাগে, একদমই পারফেক্ট যারা ডায়েট করছে তাদের জন্য খুব ভালো। এটাকে ডিনারে যদি করে একদমই হেলদি আছে, পেট একদম ভরা থাকবে, একদমই খিদে লাগবে না। এটাকে আপনারা কিন্তু বাইরে যাওয়ার সময় ক্যারিও করতে পারেন। এবার আমি একটু টেস্টি করার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে, আমি এবারে সার্ভ করে নিচ্ছি। সো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে আমাদের ব্রোকলি বেবি কর্ন রেসিপি, আপনারা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে খেতে। আপনারা যদি আমার ভিডিওটাকে পছন্দ করেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, যারা আমার চ্যানেল দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ বন্ধুরা অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, নতুন নোটিফিকেশান সব থেকে আগে আপনাদের কাছে চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, বাই।